নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএস ডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে বেশিরভাগ প্রকল্পেই কিন্তু মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন তার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, মহিলা সমৃদ্ধি যোজনা, সামাজিক সুরক্ষা যোজনা। এছাড়াও কম বয়সী যারা মেয়েরা রয়েছে তাদের জন্যও কিন্তু বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। যেমন তার মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা সরাসরি মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। এছাড়া আরও একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পটির নাম হলো রূপশ্রী প্রকল্প। আর এই রূপশ্রী প্রকল্পে যে সমস্ত মেয়েরা আবেদন করবে তাদের বিয়ের জন্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যদি আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে এবং কেউ যদি নবম শ্রেণীতে পড়ে বা দ্বাদশ শ্রেণীতে পড়ে, তাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যদি আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে এবং সে যদি ক্লাস 9 পড়ে থাকে, অর্থাৎ নবম শ্রেণীতে পড়াশোনা করে, তাহলে প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু ক্লাস 9 ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল দেওয়ার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আপনাদের বাড়িতে এই মুহূর্তে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বা কেউ যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে এবং সে যদি ক্লাস 12 পড়াশোনা করে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে থাকে, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, বিগত বৎসরের মতো এই বছরও কিন্তু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিই যে এই ট্যাব দেওয়া এবং সাইকেল দেওয়ার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন, চলুন দেখে নেওয়া যাক। মেয়েরা এখন কন্যাশ্রী, 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র তারা স্কলারশিপ পাচ্ছে। 1,05,000,000 সাইকেল সবুজ সাথী ক্লাস 9 দেওয়া হয়েছে। প্রতিবার ক্লাস 9 উঠলে একটা করে গভর্নমেন্ট ফ্রি সাইকেল দিচ্ছে, আর 12 ক্লাসে উঠলেই একটা করে স্মার্টফোন দিচ্ছে গভর্নমেন্ট বিনা পয়সায় আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের। তো বন্ধুরা, এইমাত্র আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাইভ ভিডিওতে শুনলেন ট্যাব দেওয়ার বিষয়ে কথা, সাইকেল দেওয়া এবং কন্যাশ্রীর বিষয়ে। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী আছে কি না, যদি কেউ থেকে থাকে তাহলে সে কোন ক্লাসে পড়ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।